এগুলো হচ্ছে ইয়েলো স্টিকি ট্র্যাপ। সাদামাছি সহ বিভিন্ন পোকা জৈবভাবে দমন করতে এর থেকে ভালো উপায় আর হতেই পারে না। যারা সাদামাছির আক্রমণে একেবারে নাজেহাল হয়ে গেছেন তাদেরকে বলবো এইরকম কয়েকটা স্টিকি প্যাড বাগানে ঝুলিয়ে দিন, সাদামাছির আক্রমণ থেকে মুক্তি পাবেন। সাদামাছি সাধারণভাবে পাতার নিচে বাসা তৈরি করে, পাতার নিচে বসে নরম পাতার রস শুষে খায় এবং এইসব মাছি শরীরের সঙ্গে মোজাইক ভাইরাস বহন করে, ফলে দুভাবে গাছের ক্ষতি হয়। বিশেষ করে বাগানে যদি সবজির গাছ থাকে তাহলে সাদামাছির আক্রমণ খুব দেখা যায়। এর দুদিকেই আঠালো পদার্থ দেওয়া থাকে যার ফলে সাদামাছি সহ অন্যান্য উড়ন্ত পোকা এতে বসলে পরে আর ফিরে যেতে পারে না।